হযরত সুলাইমান আলাইহিস সালামের বাল্যকাল থেকে শুরু করে তার অলৌকিক মৃত্যু পর্যন্ত সমস্ত উল্লেখযোগ্য, বিস্ময়কর ও সুলাইমান আলাইহিস সালামের মুজেজা ও বৈশিষ্ট্য সহ সমস্ত ঘটনা আপনাদেরকে জানানো হবে। বাল্যকালের হযরত সুলাইমানের দুইটি বিচার দিয়ে কাহিনী শুরু করি। এক, দুইজন মহিলার বাচ্চা নিয়ে ঘটনা। একটি হাদিসে এসেছে যে দুইজন মহিলার দুইটি বাচ্চা ছিল। একদিন নেকড়েবাঘ এসে একটি বাচ্চাকে নিয়ে যায়। তখন উভয় মহিলাই বলতে থাকলো যে বাঘে তোমার বাচ্চাটি নিয়ে গেছে, এটি আমার বাচ্চা। এই বিষয়টি ফয়সালা করার জন্য দুই মহিলাই তৎকালীন খলিফা দাউদ আলাইহিসসালামের কাছে আসলো। দাউদ নবী বয়োজ্যেষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন। তখন মহিলা দুইটি বেরিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে এলো এবং সব কথা খুলে বলল। সুলাইমান তখন একটি ছুরি আনতে বললেন এবং চাইলেন বাচ্চাটিকে দুই টুকরো করে মহিলার সামনে দিতে। তখন কনিষ্ঠ মহিলাটি বলল, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন, বাচ্চাটি ওই মহিলার। এই কথা শুনে সুলাইমান কনিষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন এবং বাচ্চাটি কনিষ্ঠ মহিলাকে দিয়ে দিলেন, কারণ কোনো মা চান না যে তার সন্তানের মৃত্যু হোক। দুই, শাকপাল ও শস্যক্ষেত্রের মালিকের বিচার। দুইজন ব্যক্তি একদিন দাউদ আলাইহিসসালামের কাছে বিচারের জন্য আসলো। তাদের একজন ছিল শাকপালের মালিক এবং একজন ছিল শস্যক্ষেত্রের মালিক। শস্যক্ষেত্রের মালিক বলেছিল, তার ছাগল আমার জমির ফসলগুলো খেয়ে নষ্ট করে ফেলেছে। তখন দাউদ আলাইহিসসালাম বিচার করলেন, যতটুকু সম্পদ নষ্ট করা হয়েছে সমপরিমাণ মূল্যে ছাগল তাকে দিয়ে দিতে হবে। এরপর তাদের দুইজনের সুলাইমানের সাথে দেখা হয় এবং তারা সমস্ত ঘটনা খুলে বলে। তখন সুলাইমান আলাইহিসসালাম তাদের বিচার করে দিলেন যে শাকপালের মালিকের কাছে শস্যক্ষেত্র দেওয়া হোক এবং শস্যক্ষেত্রের মালিকের কাছে ছাগলগুলো দেওয়া হোক। এতে শস্যক্ষেত্রের মালিক ছাগলের দুধ ও পশম দিয়ে লাভবান হবে। অন্যদিক দিয়ে শস্যক্ষেত্রটি যখন ছাগলের নষ্ট করার সমপরিমাণ পর্যায়ে চলে আসবে তখন উভয়টি উভয়ের কাছে আবার ফেরত দেওয়া হবে। এতে লাভবান ও ক্ষতিপূরণ যথার্থ হবে। তখন পিতা দাউদ আলাইহিসসালাম পুত্র সুলাইমানের রায়কে কার্যকর করার নির্দেশ দিলেন। আল্লাহ বলেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। অন্যখানে আল্লাহ বলেন, আমি দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম, কতই না সুন্দর বান্দা সে, এবং সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। হযরত সুলাইমান আলাইহিসসালামের জীবনে বহু উল্লেখযোগ্য ঘটনাবলী ঘটে, সেগুলো এখন একে একে জানতে পারবেন। প্রত্যেকটা ঘটনাই ছিল বিস্ময়কর ও সত্য। তো চলুন সবগুলো একে একে জেনে নেই। এক, পিপিলিকার ঘটনা। হযরত সুলাইমান আলাইহিসসালাম একদিন তার বিশাল সেনাবাহিনী সহ একটি এলাকা অতিক্রম করছিলেন। ওই সময় তার সাথে জিন, মানুষ ও পক্ষীকুল ছিল। যেই এলাকা দিয়ে তারা যাচ্ছিলেন সেই এলাকায় বালির ঢিবির কাছে পিঁপড়েদের বহু বসতঘর ছিল। সুলাইমান বাহিনীকে আসতে দেখে পিঁপড়েদের সর্দার তাদেরকে বলল, তোমরা শীঘ্রই পালাও, নইলে পায়ে পিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়েদের এই বক্তব্য শুনতে পেলেন। পিঁপড়ের কথা শুনে মুসকি হাসলেন। এই কথাই প্রমাণিত হয় যে সুলাইমান আলাইহিসসালাম কেবল পাখির ভাষা নয়, বরং সকল জীবজন্তু এমনকি ক্ষুদ্র পিঁপড়ার কথাও তিনি বুঝতেন। কিন্তু এর জন্য তিনি মোটেই গর্ববোধ করতেন না, বরং আল্লাহর অনুগ্রহের প্রতি শুকরিয়া আদায় করতেন। দুই, হুদহুদ পাখির ঘটনা। হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর হুকুমে পাখিকুলের আনুগত্য লাভ করেন। একদিন তিনি পাখিকুলকে ডেকে একত্রিত করেন ও তাদের ভালো মন্দের খোঁজ খবর নেন। তখন দেখতে পেলেন যে হুদহুদ নামক পাখিটি নেই। তখন নবী সুলাইমান হুদহুদ পাখিকে ধরে আনার জন্য কড়া নির্দেশ জারি করেন। একই সাথে কেন সে উপস্থিত নেই সেই কারণ দর্শানোরও নোটিশ জারি করলেন। বিষয়টি কোরআনে বলা হয়েছে এইভাবে যে, সুলাইমান পক্ষীকুলের খোঁজ খবর নিল, অতঃপর বলল, কি হলো, হুদহুদকে দেখছি না যে, নাকি সে অনুপস্থিত?
আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব, কিংবা জবেহ করব, অথবা তাকে উপযুক্ত কারণ উপস্থিত করতে হবে। কিছুক্ষণ পরেই হুদহুদ এসে হাজির হলো এবং বলল, হে বাদশাহ, আপনি যে বিষয়ে অবগত নন আমি তা অবগত হয়েছি। আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। এই কথা বলেই হুদহুদ পাখি তার সংবাদ পেশ করল। হুদহুদ পাখির দ্বারা এই কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে নবীগণ কখনো গায়েবের খবর রাখেন না, তারা কেবল অতটুকুই জানেন যতটুকু আল্লাহ তাদেরকে জানান। উল্লেখ্য যে হুদহুদ হল এক জাতীয় ছোট্ট পাখির নাম, যা পক্ষীকুলের মধ্যে অতি ক্ষুদ্র ও দুর্বল এবং যার সংখ্যাও দুনিয়াতে খুবই কম। বর্ণিত আছে যে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নও মুসলিম ইহুদি পণ্ডিত আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, এত সব পাখি থাকতে বিশেষভাবে হুদহুদ পাখির খোঁজ নেওয়ার কারণ কি ছিল? জবাবে তিনি বললেন, সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী সহ ওই সময় এমন এক অঞ্চলে ছিলেন যেখানে পানি ছিল না। আল্লাহ তাআলা হুদহুদকে একটি বিশেষ বৈশিষ্ট্য দান করেছিলেন, সেটা হচ্ছে এই পাখি ভূগর্ভের বস্তুসমূহ এবং ভূগর্ভের প্রবাহিত পানি উপর থেকে দেখতে পেত। সুলাইমান আলাইহিসসালাম হুদহুদকে এই জন্যই বিশেষভাবে খোঁজ করেছিলেন, যাতে এই অঞ্চলের কোথায় মরুগর্ভে পানি লুকিয়ে আছে সেটা জেনে নিয়ে জিনদের দ্বারা সেটা খনন করতে পারে এবং যাতে তারা দ্রুত পানি উত্তোলনের ব্যবস্থা করতে পারে। তিন, রানী বিলকিসের ঘটনা। হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব ছিল শাম ও ইরাকে, এর পার্শ্ববর্তী ইয়ামেন তথা সাবা রাজ্যের রানী ছিলেন বিলকিস। তিনি ছিলেন শাম বিন নূহ আলাইহিসসালামের 18তম অর্ধস্তন বংশধর। তারা আল্লাহর অবাধ্য হয়ে সূর্য পূজারী হয়ে যায়, ফলে তাদের উপরে প্লাবনের আজাব প্রেরিত হয় এবং সব কিছু ধ্বংস হয়ে যায়। দুনিয়ার দিক দিয়ে সাবা সাম্রাজ্য খুব সমৃদ্ধশালী হলেও হযরত সুলাইমান আলাইহিসসালাম এই সাম্রাজ্য এবং রানী বিলকিস সম্পর্কে কিছুই জানতেন না। অবশ্য তার এই না জানাটাও বিস্ময়কর কিছু ছিল না। পূর্ববর্তী নবীদের মধ্যে হযরত ইউসুফ আলাইহিসসালামকে যখন তার ভাইয়েরা কুয়াতে ফেলে দিয়েছিল, তখন ইউসুফের পিতা ইয়াকুব আলাইহিসসালাম সেটা জানতে পারেননি। একইভাবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার হার হারিয়ে গিয়েছিল, সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতে পারেননি। বস্তুত আল্লাহ তাআলা বান্দাকে যতটুকু ইলম দেন তার বেশি জানার ক্ষমতা কারণ নেই। তো হুদহুদ পাখি, এই সাবা সাম্রাজ্য এবং রানী বিলকিস সম্পর্কে হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে এসে প্রথম খবর দেয়। এই বিষয়ে কোরআনে বলা হয়েছে, আমি এক মহিলাকে সাবাবাসীদের উপরে রাজত্ব করতে দেখেছি, তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম, তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের নজরে তাদের কাজকে সুশোভিত করেছে, অতঃপর তাদেরকে সত্যপথ থেকে নিবৃত করেছে, অতএব তারা সৎপথ পায় না। জবাবে হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদ পাখিকে বললেন, এখন আমি দেখব তুমি সত্য বলছ নাকি মিথ্যা বলছ। তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটি তাদের কাছে অর্পণ করো, এরপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। রানী বিলকিস পত্রটি পেয়ে দেখলেন হযরত সুলাইমান আলাইহিসসালাম তাদেরকে বলেছেন, আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বর্ষতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও। এই পত্র পেয়ে রানী বিলকিস তার পরিষদবর্গের সাথে পরামর্শ করলেন। পরিষদবর্গের লোকজন রানী বিলকিসকে বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা, এখন সিদ্ধান্ত আপনার হাতে, অতএব ভেবে দেখুন আপনি আমাদেরকে কি আদেশ করবেন। তখন রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের দরবারে কিছু উপঢৌকন পাঠালেন। দূত যখন সুলাইমানের কাছে উপঢৌকন নিয়ে আগমন করল, তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমরা কি ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও?
আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন সেটা তোমাদের দেওয়া বস্তুর চেয়ে অনেক উত্তম, বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো, ফিরে যাও তাদের কাছে। এখন অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে সেনাবাহিনী আগমন করব যেটার মোকাবেলা করার শক্তি তাদের নেই। এরপর সুলাইমান আলাইহিসসালাম তার পরিষদবর্গকে লক্ষ্য করে বললেন, সাবা সাম্রাজ্যের লোকজন তারা আমার কাছে এসে আত্মসমর্পণ করার আগে এখানে কে আছে যে বিলকিসের সিংহাসন আমার কাছে এনে দেবে? তখন একজন দৈত্যজিন বলল, আমি আপনার স্থান থেকে উঠার পূর্বেই সেটা এনে দেব এবং আমি এই কাজে শক্তিবান ও বিশ্বস্ত। কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, আপনি চোখের পলক ফেলার পূর্বেই বিলকিসের সিংহাসন আমি এনে দেব। এরপর সিংহাসনটি তিনি তার সামনে দেখতে পান। সুলাইমান আলাইহিসসালাম বললেন, বিলকিসের সিংহাসনের আকৃতি বদলিয়ে দাও, দেখব সে সঠিক বস্তু চিনতে পারে নাকি সে পথ না খুঁজে পাওয়াদের অন্তর্ভুক্ত। এরপর বিলকিস আসলো এবং তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার সিংহাসন কি এই রূপ? বিলকিস বলল, মনে হয় এটি সেটি হবে। এরপর রানী বিলকিসকে প্রাসাদে প্রবেশ করতে বলা হলো। অতঃপর যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল তখন ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয়, ফলে বিলকিস তার পায়ের গোসা খুলে ফেলল। তখন সুলাইমান নবী বললেন, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। তখন বিলকিস আল্লাহর প্রতি ঈমান আনল এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করল। বিভিন্ন তাফসিরে বলা হয়েছে যে সুলাইমান আলাইহিসসালামের সাথে বিলকিসের বিবাহ হয়েছিল। নবী সুলাইমান তার রাজত্ব বহাল রেখে রানী বিলকিসকে ইয়ামানে পাঠিয়ে দেন। প্রতি মাসে সুলাইমান একবার সেখানে যেতেন এবং তিন দিন করে থাকতেন। এছাড়াও সেখানে তিনি বিলকিসের জন্য তিনটি নজিরবিহীন প্রাসাদ নির্মাণ করে দেন। তবে রানী বিলকিস আত্মসমর্পণ করে কাফের থেকে মুসলমান হয়ে যান, মূলত এটাই ছিল হযরত সুলাইমান আলাইহিসসালামের মূল উদ্দেশ্য, যেটা শতভাগ সফল হয়েছিল। চার, ঘোড়া কোরবানির ঘটনা। পিতা দাউদ আলাইহিসসালামের মতো পুত্র সুলাইমানকেও আল্লাহ তাআলা বারবার পরীক্ষায় ফেলেছেন যাতে তাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল রাখা যায়। অশ্ব কুরবানির ঘটনা সম্পর্কে পবিত্র কুরআনের বর্ণনা হচ্ছে, যখন বিকালবেলা হযরত সুলাইমান আলাইহিসসালামের সামনে উৎকৃষ্ট ঘোড়াসমূহ পেশ করা হয় তখন তিনি বললেন, আমি তো আমার প্রভু আল্লাহর স্মরণেই ঘোড়াগুলিকে মহব্বত করে থাকি, কেননা এর দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ হয়ে থাকে। এরপর সে ঘোড়াগুলিকে দৌড়িয়ে দিল, এমনকি একসময় ঘোড়াগুলো দৃষ্টির আড়ালে চলে গেল। এরপর নবী সুলাইমান বললেন, ঘোড়াগুলিকে আমার কাছে ফিরিয়ে আনো। ঘোড়াগুলি ফিরে আসলে হযরত সুলাইমান আলাইহিসসালাম সেগুলোর গলায় ও পায়ে আদর করে হাত বুলাতে লাগলো। এই ঘটনায় অনেকে তাফসিরের সাথে বিভিন্ন অতিরিক্ত কথা যোগ করেছে। ঘোড়া পরিদর্শনের সময় তাতে মগ্ন হয়ে যাওয়ার কারণে হযরত সুলাইমান আলাইহিসসালামের আসরের নামাজ কাজা হয়ে যায়। এর কারণে তিনি রেগে যান এবং সব ঘোড়া কুরবানি করে দেন। আবার কেউ কেউ বলেছেন, নবী সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নিকটে সূর্যকে ফিরিয়ে দেওয়ার আবেদন করলেন, সেই অনুযায়ী সূর্যকে ফিরিয়ে দেওয়া হয় এবং তিনি আসরের নামাজ আদায় করে নেন, তারপর সূর্য অস্ত যায়। আমাদেরকে সেই সব কথাই মানতে হবে যেই কথাগুলো কোরআন ও সহিহ হাদিসে পাওয়া যায়। পাঁচ, সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ পাওয়ার ঘটনা। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং তার সিংহাসনের উপর রেখে দিলাম একটি নিষ্প্রাণ দেহ, অতঃপর সে রুজু হলো। এই ঘটনাতে সিংহাসনের উপরে যে নিষ্প্রাণ দেহটি রাখা হয়েছিল সেটা যে কিসের দেহ সেই বিষয়ে বিভিন্ন কথা বর্ণিত হয়েছে। ইসরায়েলি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে নবী সুলাইমানের রাজ্যের গূঢ় রহস্য তার একটি আংটির মধ্যে ছিল। একদিন এক শয়তান সুলাইমান নবীর এই আংটিটি হাতিয়ে নেয় এবং নিজেই সুলাইমান সেজে ওই সিংহাসনে বসে থাকে। এদিকে আংটিহারা সুলাইমান আলাইহিসসালাম সিংহাসন হারিয়ে পথে পথে ঘুরতে থাকেন। একদিন ঘটনাক্রমে
একটি মাছের পেট থেকে সুলাইমান এই আংটিটি উদ্ধার করেন ও 40 দিন পর পুনরায় সিংহাসন লাভ করেন। এখানে যেই শয়তান সুলাইমান নবীর আংটিটি হাতিয়ে নিয়েছিল এবং সিংহাসনে বসেছিল তাকে নিষ্প্রাণ দেহ বলা হয়েছে। এটি বলা হয়েছে ইসরায়েলি রওয়ায়েতে, যেটি পুরোটি বানোয়াট কথা। মূলত সিংহাসনে বসা দেহটি কিসের ছিল সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। ৬. ইনশাআল্লাহ না বলার ফল। একবার নবী সুলাইমান আলাইহিসসালাম মনোভাব ব্যক্ত করলেন যে রাত্রিবেলা আমি আমার সকল স্ত্রীর সঙ্গে মিলিত হব, যাতে প্রত্যেকের গর্ভ থেকে আমার একটি করে পুত্র সন্তান হয় এবং পরে তারা আল্লাহর পথে ঘোর সরোয়ার হয়ে জিহাদ করবে। কিন্তু এই সময় নবী সুলাইমান আলাইহিসসালাম ইনশাআল্লাহ অর্থাৎ যদি আল্লাহ চান এই কথাটি বলতে ভুলে গিয়েছিলেন। নবীর এই ত্রুটি আল্লাহ পছন্দ করলেন না। এর ফলে একজন স্ত্রীর গর্ভ থেকে মৃত সন্তান ভূমিষ্ঠ হল। এর দ্বারা বোঝানো হয়েছে যে সুলাইমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাসম্পন্ন বাদশাহ হলেও এবং জিন, বায়ু, পক্ষীকুল ও সকল জীবজন্তু তার হুকুমে বরদার হলেও আল্লাহর ইচ্ছা ব্যতীত তার কিছুই করার ক্ষমতা ছিল না। অতএব তার ইনশাআল্লাহ বলতে ভুল করাটা কোনো ছোটোখাটো অপরাধ ছিল না। অনেক তাফসীরবিদগণ বলেছেন সুলাইমান আলাইহিসসালামের চাকর এই মৃত সন্তানটিকে এনে সুলাইমান নবীর সিংহাসনের উপর রেখে দেয়। এতে সুলাইমান আলাইহিসসালাম বুঝে নেন যে এটা ইনশাআল্লাহ না বলার ফল। সেই হিসেবে আল্লাহর দিকে সুলাইমান নবী রুজু হলেন ও ক্ষমা প্রার্থনা করলেন। সুলাইমান নবীর এই মৃত শিশুটিকে সিংহাসনের উপর রাখাকেই বলা হয়েছে সিংহাসনের উপর নিষ্প্রাণ দেহ। কাজী আবু সাউদ, আল্লামা আলুসি, আশরাফ আলী থানভি প্রমুখ এই তাফসির বর্ণনা করেছেন। ৭. হারুত ও মারুত ফেরেস্তাদ্বয়ের কাহিনী। সুলাইমান আলাইহিসসালামের রাজত্বকালে বেঈমান জিনেরা লোকদের ধোঁকা দিত। তারা লোকদের বলতো যে সুলাইমান জাদুর জোরে সব কিছু করেন, তিনি কোনো নবী নন। এখন সুলাইমান আলাইহিসসালাম যে সত্যিই নবী ছিলেন এবং তিনি যে জাদুকর ছিলেন না এটা লোকদের বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক হারুত ও মারুত নামে দুইজন ফেরেস্তাকে বাবেল শহরে মানুষের বেশ ধরে পাঠিয়ে দেন। বাবেল হলো ইরাকের প্রাচীন একটি নগরী, যেই নগরটি ওই সময় জাদুবিদ্যার জন্য বিখ্যাত ছিল। হারুত ও মারুত ফেরেস্তাদ্বয় সেখানে আসলো এবং জাদুর মতো ভেলকিবাজি সম্পর্কে জনগণকে অবহিত করতে থাকলো। তারা এই কথাও বলতে থাকলো যে জাদুকরদের অনুসরণ থেকে তোমরা বিরত হয়ে সুলাইমানের নবুয়তের অনুসরণ হও। জাদু ও মুজেজার মধ্যে পার্থক্য এই যে কোনো কারণ ছাড়া জাদু সংগঠিত হয় না। এই কারণ সম্পর্কে লোকজন জানে না বলেই জাদুর দ্বারা লোকজন বিভ্রান্ত হয়। পক্ষান্তরে মুজেজা কোনো প্রাকৃতিক কারণের অধীন নয়, বরং সেটা সরাসরি আল্লাহর নির্দেশে সম্পাদিত হয়। নবী সুলাইমান কোনো জাদুকর ছিলেন না, বরং আল্লাহ তাআলা তাকে মুজেজা দান করেছিলেন। বস্তুত সুলাইমান আলাইহিসসালামের নবুয়তের সমর্থনে আল্লাহ তাআলা তার বিশেষ অনুগ্রহে হারুত ও মারুত ফেরেস্তাদেরকে বাবেল শহরে পাঠিয়েছিলেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইহুদি নাসারাগণ ঐসবের অনুসরণ করে থাকে যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। অথচ সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেস্তার উপরে যা নাজিল হয়েছিল তা শিক্ষা দিত। বস্তুত হারুত মারুত উভয়ে এই কথা না বলে শিক্ষা দিত না যে আমরা এসেছি পরীক্ষাস্বরূপ, কাজেই তুমি জাদু শিখে কাফের হয়ে যেও না। বলা বাহুল্য, সুলাইমান আলাইহিসসালামকে জিন, বায়ু, পক্ষীকুল ও জীবজন্তুর উপরে একচ্ছত্র ক্ষমতা দান করা ছিল আল্লাহর এক মহাপরীক্ষা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম এতে অহংকারী হয়ে যাননি, বরং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন। ৮. বাইতুল মুকাদ্দাস নির্মাণ ও সুলাইমান আলাইহিসসালামের বিস্ময়কর মৃত্যুর ঘটনা। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ
সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে অথবা আদম আলাইহিসসালামের কোনো সন্তানের মাধ্যমে কাবা ঘর নির্মাণের 40 বছর পরে সম্পন্ন হয়। এরপর স্বপ্ন দেখে হযরত ইয়াকুব আলাইহিসসালাম তা পুনর্নির্মাণ করেন। তার প্রায় 1000 বছর পরে দাউদ আলাইহিসসালাম তার পুনর্নির্মাণ শুরু করেন এবং সুলাইমান আলাইহিসসালামের হাতে বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ সমাপ্ত হয়। কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল। এমন সময় হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুকাল ঘনিয়ে এলো। এই নির্মাণের কাজগুলো অবাধ্যতাপ্রবণ জিনদের উপরে ন্যস্ত ছিল। জিনেরা হযরত সুলাইমানের ভয়ে কাজগুলো করত। অবাধ্য জিনেরা যদি জানতো যে সুলাইমান নবীর মৃত্যু সংবাদ চলে এসেছে তাহলে তারা আর কাজ করত না। তাই তখন সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। তিনি তার কাঁচ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন যাতে বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যায়। সুলাইমান আলাইহিসসালাম বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন যাতে আজরাইল আলাইহিসসালাম তার রুহটা বের করে নিয়ে যাওয়ার পরেও তার শরীরটা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। সেটাই হলো আল্লাহ তাআলার হুকুমেই সুলাইমান নবীর মৃত্যু সংঘটিত হওয়ার পরেও তার দেহ ওই লাঠির উপর ভর করে 1 বছর দাঁড়িয়ে থাকল। তার দেহ পচল না, খসল না বা পড়ে গেল না। জিনেরা ভয়ে তার কাছেও যায়নি। ফলে হাড় ভাঙা খাটুনি খেটে জিনেরা সব কাজ শেষ করে ফেলল। এইভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহ তাআলার হুকুমে কিছু উইপোকার সাহায্যে নবী সুলাইমানের ভর দেওয়া লাঠিটি ভেঙে যায় এবং সুলাইমান নবীর শরীরটি মাটিতে পড়ে যায়। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে বলেন এইভাবে যে, অতঃপর যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুণ পোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানতো তাহলে তারা মসজিদ নির্মাণের এই হাড় ভাঙা খাটুনির আজাবের মধ্যে আবদ্ধ থাকত না। হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর এই ঘটনাটি আংশিক কুরআনের আলোচ্য আয়াতের এবং আংশিক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ থেকে বর্ণিত হয়েছে। তো এবার আলোচনা করব হযরত সুলাইমান আলাইহিসসালামের বৈশিষ্ট্যসমূহ। 1. বায়ু প্রবাহকে হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রতি অনুগত করে দেওয়া হয়েছিল। তার হুকুমে বায়ু তার ইচ্ছামত স্থানে তাকে বহন করে নিয়ে যেত। সুলাইমান নবী সদলবলে বায়ুর পিঠে নিজ সিংহাসনে সওয়ার হয়ে 2 মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। যেমন আল্লাহ বলেন, এবং আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে, যা সকালে 1 মাসের পথ ও বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। আল্লাহ তাআলা আরও বলেন, আর আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে, যা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি, আর আমি সকল বিষয়ে সম্যক অবগত রয়েছি। এই তীব্র বেগের বায়ু প্রবাহিত হওয়া আল্লাহর বিশেষ রহমত এবং সুলাইমানের অন্যতম মুজিজা ছিল। উল্লেখ্য যে হাসান বাসরির নামে যে কথা বলা হয়ে থাকে যে একদিন ঘোড়া তদারকি করতে গিয়ে সুলাইমানের আসরের নামাজ কাজা হয়ে যায়, সেই রাগে তিনি সমস্ত ঘোড়াকে জবেহ করে দেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে পুরস্কার স্বরূপ বায়ু প্রবাহ অনুগত করে দেন। এই যে কথাটা আছে, এই কথাটার কোনো ভিত্তি নেই, এগুলো হিংসুক ইহুদিদের রটনা মাত্র। 2. জিনকে অধীনস্থ করার ঘটনা। যেমন আল্লাহ বলেন, আর জিনের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর আদেশে সুলাইমানের সামনে কাজ করত। অন্যখানে আল্লাহ বলেন, এবং আমি তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কতককে, যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরও কাজ করত, আমি তাদেরকে নিয়ন্ত্রণ করতাম। অন্যখানে আল্লাহ বলেছেন, আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি, এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম,
যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। বস্তুত জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা হীরে জহরত তুলে আনত এবং সুলাইমানের হুকুমে নির্মাণ কাজ সহ যে কোনো কাজ করার জন্য জিনেরা সদা প্রস্তুত থাকত। ইমানদার জিনেরা সওয়াবের নিয়তে স্বেচ্ছায় আনুগত্য করত, কিন্তু দুষ্টু জিনগুলো বেড়িবদ্ধ অবস্থায় সুলাইমানের ভয়ে কাজ করত। জিনদের মধ্যে যারা অবাধ্য ও কাফের ছিল তাদেরকেই শয়তান নামে অভিহিত করা হয়েছে। আল্লাহর নিয়ন্ত্রণে থাকার কারণে এরা সুলাইমানের কোনো ক্ষতি করতে পারত না, বরং তারা সর্বদা তার হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত। তিন, তামার মতো শক্ত পদার্থকে আল্লাহতালা সুলাইমানের জন্য তরল ধাতুতে পরিণত করেছিলেন। যেমন আল্লাহ বলেন, আমি তার জন্য গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলাম। পিতা দাউদের ছিল লোহা গলানোর মুজেজা এবং পুত্র সুলাইমানের ছিল তামা গলানোর মুজেজা। আর এই জন্যই আয়াতের শেষে আল্লাহতালা বলেন, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও, বস্তুত আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। চার, পাখিদেরকে সুলাইমানের দিকে অনুগত করে দেওয়া হয়েছিল এবং তিনি তাদের ভাষা বুঝতেন। যেমন আল্লাহ বলেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল এবং বলেছিল, হে লোক সকল, আমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে, নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। পাখিরা সুলাইমানের হুকুমে বিভিন্ন কাজ করত। সবচেয়ে বড় কথা হলো এই যে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পত্র তিনি হুদহুদ পাখির মাধ্যমে পার্শ্ববর্তী সাবা রাজ্যের রানী বিলকিসের কাছে প্রেরণ করেছিলেন। পাঁচ, পিঁপড়ার ভাষা তিনি বুঝতেন। যেমন আল্লাহ বলেন, অবশেষে সুলাইমান তার সৈন্যদল নিয়ে পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছাল। তখন পিপিলিকা নেতা বলল, হে পিপিলিকার দল, তোমরা নিজ নিজ গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পৃষ্ঠ করে ফেলবে। তার এই কথা শুনে সুলাইমান মুস্কি হাসল। পিঁপড়ার এই ভাষা বোঝা সুলাইমানের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল। ৬, সুলাইমান নবীকে এমন সাম্রাজ্য দান করা হয়েছিল যা পৃথিবীর আর কাউকেই দান করা হয়নি। যেমন আল্লাহ বলেন, সুলাইমান বলল, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউ যেন না পায়, নিশ্চয়ই তুমি মহান দাতা। উল্লেখ্য যে সুলাইমান নবী এই দোয়াটি আল্লাহ তাআলার অনুমতিক্রমেই করেছিলেন, কেবলমাত্র ক্ষমতা লাভের উদ্দেশ্যে এটা ছিল না। আল্লামা জুবাই বলেন, আল্লাহর অনুমতিক্রমেই তিনি এটা চেয়েছিলেন, কেননা নবীগণ আল্লাহর হুকুম ব্যতীত কোনো সুপারিশ করতে পারেন না। ৭, প্রাপ্ত অনুগ্রহরাজির হিসাব না রাখার অনুমতি পাওয়া। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব লাভের দোয়া কবুল করার পর তার প্রতি বায়ু, জিন, পক্ষীকুল ও জীবজন্তু সমূহকে অনুগত করে দেন। এরপর বলেন, এইসবই আমার অনুগ্রহ, অতএব এগুলো তুমি কাউকে দাও অথবা নিজে রেখে দাও, তার কোনো হিসাব দিতে হবে না। নিশ্চয়ই সুলাইমানের জন্য আমার কাছে রয়েছে নৈকট্য ও শুভ পরিণতি। পৃথিবীর অন্য কোনো ব্যক্তির জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে এই ধরনের কোনো সত্যায়নপত্র নাজিল হয়েছে বলে জানা যায়নি। অথচ এই মহান নবী সম্পর্কে ইহুদি নাসারা বিদ্বানরা বাজে কথা রটনা করে থাকে। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রতি জিনদেরকে অনুগত করে দিয়েছিলেন। সুলাইমান নবী যেটা বলতেন জিনেরা সেই অনুযায়ী কাজ করত। নবী সুলাইমান আলাইহিসসালাম অন্যান্য কাজকর্ম থেকে অব্যাহতি নিয়ে বাইতুল মুকাদ্দাসে অবস্থান করতেন। কখনো কখনো টানা এক বছর, দুই বছর, এক মাস, দুই মাস কিংবা এর চেয়ে বেশি সময় তিনি বাইতুল মুকাদ্দাসে অবস্থান করতেন। সেই সময়গুলোতে সুলাইমান আলাইহিসসালামের কাছে খাদ্য ও পানীয় মসজিদেই সরবরাহ করা হতো। তিনি প্রত্যেক দিন সকালবেলা দেখতেন যে বায়তুল মুকাদ্দাসের ভিতর একটি চারাগাছ উদ্গত হচ্ছে।
তিনি সেই গাছের কাছে গিয়ে গাছটির নাম জিজ্ঞাসা করতেন, তখন গাছ তার নাম বলে দিত। এরপর সুলাইমান আলাইহিসসালাম গাছটির কাছে জিজ্ঞাসা করতেন, তোমার সৃষ্টি হয়েছে কি উদ্দেশ্যে? যদি সেই গাছটি রোপণ করার উদ্দেশ্যে উদ্গত হতো, তাহলে সুলাইমান আলাইহিসসালাম সেই গাছটি রোপণ করতেন। আর যদি ঔষধ হিসেবে ব্যবহারের জন্য হতো, তাহলে সেই গাছটি বলে দিত যে আমি ঔষধ বৃক্ষ। এছাড়াও গাছটি যদি অন্য কাজের জন্য জন্মাতো, তাহলে সে বলে দিত এবং সেই কাজের জন্যই গাছটিকে ব্যবহার করা হতো। অবশেষে একদিন একটি বৃক্ষের জন্ম হলো। সুলাইমান আলাইহিসসালাম তার নাম জিজ্ঞাসা করলেন। বৃক্ষটি বলল, আমার নাম খারুবা। এরপর সুলাইমান আলাইহিসসালাম জানতে চাইলেন, তোমার সৃষ্টি কি উদ্দেশ্যে? বৃক্ষটি বলল, এই মসজিদ ধ্বংস করার উদ্দেশ্যে। তখন নবী সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি জীবিত থাকতে আল্লাহ তাআলা এই মসজিদ ধ্বংস করবেন না, বরং তুমি এমন একটি বৃক্ষ যার উপর ভর দেয়া অবস্থায় আমার মৃত্যু হবে। এরপর সুলাইমান আলাইহিসসালাম সেই বৃক্ষ চারাটি সেখান থেকে তুলে নিয়ে গিয়ে বায়তুল মুকাদ্দাসের আঙিনার বাগানে রোপণ করেন। এরপর তিনি মসজিদের মেহরাবের ভিতর প্রবেশ করে লাঠির উপর হেলান দিয়ে সালাতে দণ্ডায়মান হন। একটি বর্ণনা থেকে জানা যায়, হযরত সুলাইমান আলাইহিসসালাম মালাকুল মউত আজরাইল আলাইহিসসালামকে বলেছিলেন যে, আপনি যখন আমার রূহ কবজ করার জন্য আদেশ পাবেন, তখন আমাকে আগে থেকেই জানাবেন। একদিন মালাকুল মউত এসে সুলাইমান আলাইহিসসালামকে জানালেন যে, আপনার রূহ কবজ করার জন্য আমি আদিষ্ট হয়েছি, আপনার আর অল্প কিছু সময় বাকি আছে। তখন সুলাইমান আলাইহিসসালাম সাথে সাথে দুর্মদ শয়তান জিনদেরকে ডাক দিলেন এবং বললেন, অবিলম্বেই একটি প্রাসাদ নির্মাণ করো। সুলাইমান নবীর নির্দেশ অনুযায়ী জিনেরা একটি কাচের প্রাসাদ তৈরি করল। এতে কোনো দরজা জানালা ছিল না। সুলাইমান আলাইহিসসালাম ওই কাচের ঘরে লাঠির উপর হেলান দিয়ে সালাতে মগ্ন হন। এর মধ্যেই মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম সেখানে প্রবেশ করে সুলাইমান আলাইহিসসালামের রূহ কবজ করে নেন। অবশ্য সুলাইমান আলাইহিসসালামের শরীর তার লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিল। জিনেরা তার সামনেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল। সুলাইমান আলাইহিসসালামের প্রতি জিনেরা বারবার তাকিয়ে দেখত এবং মনে করত যে তিনি তো জীবিতই আছেন। এরপর আল্লাহ তাআলা সুলাইমান নবীর লাঠির কাছে উইপোকা পাঠিয়ে দিলেন। সুলাইমান নবীর লাঠি উইপোকা খাওয়া শুরু করে দিল। উইপোকা যখন সুলাইমান আলাইহিসসালামের লাঠির অভ্যন্তর ভাগ খেয়ে শেষ করে ফেলল, তখন লাঠিটি দুর্বল হয়ে গেল। সুলাইমান নবীর শরীরের ভার সহ্য করতে না পেরে লাঠিটি ভেঙে যায় এবং সুলাইমান আলাইহিসসালামের মৃতদেহটি মাটিতে পড়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি যখন সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন জিনদেরকে তার মৃত্যুর বিষয় জানালো কেবল মাটির পোকা, যেটা সুলাইমানের লাঠি খাচ্ছিল। নবী সুলাইমান আলাইহিসসালাম জিনদেরকে আদেশ করেছিলেন মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন করতে, যেহেতু জিনদেরকে সুলাইমান আলাইহিসসালামের প্রতি অনুগত করে দেওয়া হয়েছিল। যদি জিনেরা কাজ না করত, তাহলে সুলাইমান আলাইহিসসালাম তাদেরকে কঠোর শাস্তি দিতেন। জিনদের অন্তরে সবসময় ভয় ছিল যে যদি কাজে ফাঁকি দেওয়া হয়, তাহলে নবী সুলাইমান আলাইহিসসালাম মিহরাব থেকে বেরিয়ে এসে শাস্তি দেবেন। অবশ্য কখনো কখনো জিনগুলো মিহরাবের পাশে এসে একত্রিত হতো। মসজিদের মিহরাবের সামনে ও পিছনে জানালা লাগানো ছিল। যদি কোনো জিন পালানোর ইচ্ছা করত, তাহলে বলতো, আমি কি এই দিক দিয়ে প্রবেশ করে অন্য দিক দিয়ে বের হয়ে যাওয়ার মতো চালাক নই? সুলাইমান আলাইহিসসালাম মেহরাবের মধ্যে থাকা অবস্থায় কোনো জিন তার দিকে তাকালেই সঙ্গে সঙ্গে পুড়ে যেত। একবার একজন জিন মেহরাবের ভিতর প্রবেশ করল এবং সুলাইমান আলাইহিসসালামের পাশ দিয়ে অতিক্রম করে গেল, কিন্তু সেই জিনটি সুলাইমান আলাইহিসসালামের কোনো আওয়াজই শুনতে পেল না। পুনরায় সেই জিনটি ওই পথে ফিরে আসলো। তখনও সুলাইমান আলাইহিসসালামের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আবার সে ঘরে ঢুকল কিন্তু পুড়ল না। তখন জিনটি সুলাইমান আলাইহিসসালামের দিকে তাকিয়ে দেখল সুলাইমান নবীর মৃতদেহটি পড়ে আছে। তখন সেই জিনটি বাইরে বেরিয়ে এসে লোকজনকে জানালো যে নবী সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু হয়েছে। লোকজন দরজা খুলে মিহরাবে প্রবেশ করে দেখল যে ঘটনাটি সত্যি।
তখন লোকজন সুলাইমান আলাইহিসসালামের দেহকে বাইরে বের করে আনল। তারা দেখতে পেল যে সুলাইমান নবীর লাঠিটি উই পোকাতে খেয়ে ফেলেছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম লাঠির উপর ভর দিয়ে কতদিন আগে মারা গিয়েছিলেন সেটা সম্পর্কে জানার কোনো উপায় ছিল না। তিনি কবে মৃত্যুবরণ করেছিলেন সেটা বের করার উদ্দেশ্যে তারা একটি কিটকে একটি লাঠির গায়ে ছেড়ে দেয়। সেই কিটখানা একদিন এক রাত পর্যন্ত লাঠিটি খেতে থাকে। এবার তারা হিসাব করে বের করল যে একদিনে উই পোকা লাঠির যত অংশ খায় এইভাবে খেতে থাকলে এক বছর লাগবে লাঠিটি খেতে। তখন তারা বুঝতে পারল যে সুলাইমান আলাইহিসসালাম এক বছর পূর্বেই ইন্তেকাল করেছেন। আর এই সময়ের মধ্যে সুলাইমান আলাইহিসসালাম জীবিত আছে মনে করে জিনেরা হাড় ভাঙা খাটুনি খেটে মসজিদ নির্মাণের কাজ করেছিল। জিনেরা আফসোস করতে থাকে যে যদি তারা আগে জানতো তাহলে এই হাড় ভাঙা খাটুনি আর খাটতো না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুন পোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। ঘুন পোকা সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। অতপর যখন সুলাইমান মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা এই অদৃশ্য বিষয় জানতো তাহলে তারা মসজিদ নির্মাণের এই হাড় ভাঙা খাটুনির আজাবের মধ্যে আবদ্ধ থাকতো না। একটি বর্ণনা থেকে জানা যায় হযরত সুলাইমান আলাইহিসসালাম 52 বছর জীবিত ছিলেন এবং তিনি 40 বছর রাজত্ব করেন। তবে অপর একটি বর্ণনা থেকে জানা যায় সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব 20 বছর স্থায়ী ছিল। ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সুলাইমান আলাইহিসসালামের বয়স মোটামুটি 50 বছরের কিছু বেশি ছিল। কথিত আছে হযরত সুলাইমান আলাইহিসসালাম তার রাজত্বের চতুর্থ বছরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। সুলাইমান নবীর পরে তার ছেলে রুহ বিয়াম 17 বছর রাজত্ব করেন। ঐতিহাসিক ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে এরপর বনি ইসরায়েলের রাজত্ব ছিন্ন ভিন্ন হয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু ও রাজত্বকাল নিয়ে কিছু কথা বলি। হযরত সুলাইমান আলাইহিসসালাম 53 বছর বেঁচে ছিলেন, তার মধ্যে 40 বছর তিনি রাজত্ব করেন। তার মৃত্যুর পরে তার পুত্র রাহবা আম 17 বছর রাজত্ব করেন। এরপর বনি ইসরায়েলের রাজত্ব বিভক্ত হয়ে যায়। সুলাইমান মনসুরপুরীর হিসাব মতে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের প্রায় 1546 বছর পূর্বে হযরত সুলাইমান আলাইহিসসালাম মৃত্যুবরণ করেন। তার সম্পর্কে কিছু মূল্যবান কথা বলে নিই। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন হযরত দাউদ আলাইহিসসালামের 19 জন সন্তানের মধ্যে অন্যতম একজন সন্তান। হযরত দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর হযরত সুলাইমান আলাইহিসসালামই পিতার স্থলাভিষিক্ত হন। আল্লাহ তাআলা তাকে এমন কিছু নিয়ামত দান করেছিলেন যা অন্য কোনো নবীকে দান করেননি। ইমাম বাঘাবী ইতিহাসবিদগণের বরাতে বলেন, সুলাইমান আলাইহিসসালামের মোট বয়স হয়েছিল 53 বছর। মাত্র 13 বছর বয়সে তিনি রাজ্যের কাজ হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে তিনি বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করেন। তিনি 40 বছর রাজত্ব করেন। তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সেই বিষয়ে কিছু জানা যায়নি। শাম অঞ্চল অর্থাৎ সিরিয়া, ফিলিস্তিন, লেবানন ও জর্দান অঞ্চলে এবং ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের বাদশাহ হয়েছিলেন তিনি। কোরআনে সুলাইমান আলাইহিসসালাম সম্পর্কে 7টি সূরায় 51টি আয়াতে বর্ণিত হয়েছে। তো হযরত সুলাইমান আলাইহিসসালামের জীবনী থেকে 5টি শিক্ষা অবশ্যই নিয়ে নেবেন। 1. নবুয়ত ও খেলাফত একত্রে একই ব্যক্তির মাধ্যমে পরিচালিত হওয়া সম্ভব। 2. ধর্মীয় রাজনীতির মাধ্যমেই পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। 3. প্রকৃত মহান তিনি যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও অহংকারী হন না, বরং সর্বদা আল্লাহর প্রতি বিনীত থাকেন। 4. শত্রুমুক্ত কোনো মানুষই দুনিয়াতে নেই। সুলাইমানের মতো একচ্ছত্র এবং অপ্রতিদ্বন্দ্বী বাদশার বিরুদ্ধেও চক্রান্ত, ষড়যন্ত্র ও মিথ্যাচার চালানো হয়েছে। এবং 5. সম্পূর্ণ নিঃস্বার্থভাবে
প্রজাসাধারণের কাজ করলেও তারা অনেক সময় না বুঝে বিরোধিতা করে। যেমন বাইতুল মুকাদ্দাস মসজিদের নির্মাণের কাজ সমাপ্ত না হওয়ায় আল্লাহ তাআলা বাকি সময়ের জন্য সুলাইমানের প্রাণহীন দেহকে লাঠিতে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখেন, যাতে জিনদের ভয় দেখিয়ে কাজটি করিয়ে নেওয়া যায়, যাতে তারা কাজটি ফেলে চলে না যায় এবং নতুন চক্রান্তে লিপ্ত হওয়ার সুযোগ না পায়। আশা করি হযরত সুলাইমান আলাইহিসসালামের জীবনী থেকে অনেক কিছু শিখতে পারলেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের জীবনী থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেয়ার রয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনার বিষয় হবে পরবর্তী নবী হযরত ইলিয়াস আলাইহিসসালাম সম্পর্কে। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ সত্য ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।